The movie Aronima. The forest level came in the parani. I'm going to go to the beach. আর মুভি ট্রেলারটির নাম হচ্ছে তুফান তো এই মুভিতে রয়েছে ফারহান আক্তার পরেশ রাওয়াল ভুনাল ঠাকুর আর বিজয়রাজ বিজয়রাজ থাকলে অনেক মজা হয় অনেক হাসি করে আর এই মুভিটি ডিরেকশন দিয়েছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা ওনার আরও অনেক ভালো ভালো মুভি আছে যেমন সত্যাগ্রহ তো সবগুলো আমার মনে নাই যেহেতু এই মুভিটার নাম মনে আছে আর এই মুভিটি রিলিজ হচ্ছে অ্যামাজন প্রাইমে 16 জুলাই তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি ডিয়ার মিস্টার রাজিজল দ্য 5 ইয়ার বক্সিং ব্যান নাও স্ট্যান্ডস ক্লোজ প্লিজ কালেক্ট ইওর লাইসেন্স কি করুঙ্গা এই লাইসেন্স লেকে ফির সে বক্সিং করো তুম তো এসে কেন কি দুনিয়া ওয়েট কর রহি কবি আয়েগা ওর রাজিজ আলী ফির সে বক্সিং করে কিস বাত কা ডর হে তুমকো ইন্ডিয়ান বক্সিং মে এক নয়া উভরতা সিতারা আজিজ আলী টোংরি কা এক স্ট্রিট ফাইটার হে कैसा लगी थोड़ा फूट अब ना बाहर काढ़ो बॉक्सिंग और भाईगिरी में यही फर्क है बॉक्सिंग में इज्जत है मोहम्मद अली का नाम सुना है हाँ तेलिया गली का कसा एक नंबर का छपड़ी कोच नाना प्रभु उनके जैसा कोच अपुन को मिल जाए ना तो बॉक्सिंग का बच्चन बन सकता हूँ क्या करेगा बॉक्सिंग सीख के इज्जत वाला जैसा फीलिंग आया उसमें इज्जत का मतलब मालूम है नाक रगड़ दे वो इज्जत नहीं है इतना मालूम ये अज्जू भाई ये अजीज अली बॉक्सर क्या बनना है ये सिर्फ बॉक्सिंग का रिंग नहीं घर है आज से तेरा घर खून पसीना एक करके तूने अपना घर बनाया संभाल उसे तोड़ उनका बताया आज नाना सर अपने वो फाइट के बाद क्या बोले तूफान अभी तू जैसे मानता है वहाँ माथा टेक गया और इसके चीज़ नहीं जा सकते हैं ना हम लोगों को लगता है क्या मतलब अच्छी अच्छी बहुत अच्छी तूफान ने अपने फैंस का दिल तोड़ दिया जिस मंदिर की आप पूजा करते हैं आपने उसके साथ विश्वासघात किया सारा धन मेरे को हराम भी बोले मेरे को धोखेबाज बोले अजीज अली पर 5 साल का बैन लगाया गया तो ऐसा क्या मांग लिया तुमसे कि तुमने ये सब कदम उठाया जिस गिल ने तेरे को इज्जत दिया उसका तूने मिसयूज किया बॉक्सिंग तुम्हारी लाइफ है अजीज अरे सब टूट गया ये अजीज अली जो अपने आप से दुनिया से भाग रहा है या ये अजीज अली तूफान जो फिर से उठेगा এটা আমার কাছে মনে হচ্ছে যে কারো বায়োগ্রাফি বায়োগ্রাফি হতে পারে সম্ভাবনা আছে আমি জানি না আসলে তাদের আজিজ আলী নামে কেউ এরকম আছে কিনা এখানে কিন্তু মারের সিনগুলো সেরকম ছিল না তো যাই হোক ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে পরেশ রাওয়ালকে আমি চিনতে পারিনি বাট ওনার ফারহান আক্তারের যে অভিনয়টা সেটা কিন্তু অনেকটা ভাগ মিল্কা ভাগের মতো কিছু সিন কিন্তু ওখানে অনেকটা আমাদের ভাগ মিল্কা ভাগ হ্যাঁ ওরকম আমার কাছে মনে হয়েছে যে একই রকম ব্যাপারগুলো এখানেও দেখানো হয়েছে যে সে হেরে যাচ্ছে সেখান থেকে তাকে উপরের দিকে উঠতে হবে তাছাড়া তার যে দড়ির যে ব্যাপারটা এটা আমার কাছে মনে হয়েছে একেবারে সেম টু সেম করেছে ওর সময় এবং যে দৌড়ানোর ব্যাপারগুলো ওগুলোও কিন্তু এরকমই মনে হয়েছে যে একদম সেম ওখানে ওই মুভি থেকে এখানেও একই রকম কপি করার আর ওভারঅল মৃণাল ঠাকুরের যে অভিনয়টা সেটা কিন্তু অতটা বেশি ফুটিয়ে তোলা হয়নি আমার কাছে মনে হচ্ছে সেখানে একটা নার্সের
কাজ করছে বা ডক্টর হবে এরকমই। আর পরেশ রাওয়ালের ব্যাপারটা হচ্ছে যে সে কিন্তু এখানে কোচের কাজ করছে, কিন্তু তাকে দেখে আমি আসলে ফার্স্ট টাইম চিনতেই পারিনি যে সে আসলে এরকম চেহারাটা কিন্তু অনেক মোটাসোটা করেছে এবং সেরকম মানে যে কোচের একটা স্ট্রং একটা পার্সোনালিটি মনে হচ্ছে। হ্যাঁ, সবসময় তাকে ফানি টাইপের দেখে আসে, সে কারণে হঠাৎ করে কিন্তু তাকে আমি বুঝতেই পারিনি যে সে এখানে আছে। তো আমার কাছে এটাও ভালো লেগেছে। আর শেষের দিকে যে ব্যাপারগুলো ছিল যে দুটা আঙ্গুলকে কিন্তু তারা চুজ করতে বলছে, এটা কিন্তু আমরা ছোটবেলাতেও অনেক করেছি যে কোনো একটা তুমি চুজ করো, তাহলে যেটা চুজ করতো সেটাই আমরা করতাম। মনে হচ্ছে যে একটা অপশন দেওয়ার মতো, তুমি এটা হতে পারো, তুমি ওটা হতে পারো। হ্যাঁ, সেটাই। আর আমার কাছে মনে হচ্ছে মুভিতে ফারহান আখতার হয়তো বা কোনো ছোটোখাটো এলাকার গুন্ডা টাইপের মনে হয়েছিল না, এরকমই মনে হচ্ছিল যে সে গুন্ডা থেকে তারপর তার লাইফটাকে সে একটু চেঞ্জ করতে চাচ্ছে এবং সম্মানের একটা কোনো কিছু চাচ্ছে, সেই কারণে সে আসলে বক্সিং শিখতে চাচ্ছে, যার কারণে সে কিন্তু যে পরেশ রাওয়ালের কাছে গেছে যে আমি যাতে ভালোভাবে আমাকে ভয় পাইলো কি, সেটা সম্মান দেখানো নয়, সম্মান দেখানো, সম্মানের একটা কাজ করতে চাচ্ছে। তো এই ডায়লগটা কিন্তু সুন্দর ছিল, আসলে সবাই অনেক কিছু ভয়ভীতি দেখেও কিন্তু অনেক কিছু করতে পারে কিন্তু সেটা সম্মানে থাকে না সবসময়, সেখানে সে একটু সম্মান পাওয়ার জন্য এই বক্সিংয়ে ঢুকতে চাচ্ছে। তো এটাও একটা ভালো মেসেজ ছিল, কারণ খেলাধুলা করেও কিন্তু মানুষ অনেক সম্মানের দিকেও ধাবিত হতে পারে এবং অনেক উপরে উঠতে পারে। এই আগে কিন্তু খেলাধুলাকে খুব একটা বেশি প্রাধান্য দিত না বাবা মা, কিন্তু এখন কিন্তু খেলাধুলা করেও অনেক ভালোভাবে ক্যারিয়ার গড়া যায়। পাশাপাশি আরেকটা জিনিস বলা যায় যে যে কোনো জিনিসে যদি আমার পারদর্শিতা থাকে সেটা থেকে আমরা খারাপ দিকে কাজে না লাগায় ভালো দিকে কাজে লাগে। হ্যাঁ, সেটাও একটা ভালো দিক। বা মারামারির যে ব্যাপারটা দেখালো সেটা আগে সে খারাপভাবে ব্যবহার করতো, এখন দেখা যাচ্ছে সে একটা ওইটা একটা গেম বা একটা অন্য কিছুর মাধ্যমে সে ওইটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছে। তো যাই হোক, ওভারঅল ভিডিওটি আমাদের কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং মুভিটির জন্য আমরা অপেক্ষায় রইলাম। আর মুভিটি রিলিজ হবে 16 জুলাই। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আপনারা আমাদেরকে জানাবেন যে আর কোন কোন ভিডিও আমাদের সাথে বসে আপনারা দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।